অনেক ঘন্টা কেটে গিয়েছে চিকিৎসকরা, তারা কিন্তু এখনো নিজেদের দাবিতে অনর রয়েছেন। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, একেবারে ভোর থেকে সেই ছবি আমরা দেখছি, লালবাজারের ঘটনার পুনরাবৃত্তি কোথাও স্বাস্থ্য ভবনের বাইরেও হচ্ছেন। জুনিয়র চিকিৎসকরা কি বলছেন? তোহার আর প্যার লাতি হ্যায় রিশতো মে ঢের সারা মিঠাস, পরম্পরা ওহি সোচ নেই। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, বেলা তো বাড়াচ্ছে, ধীরে ধীরে আধিকারিকদের আসার সময় হলো, এরপর কি ভাবছেন তারা? স্বাস্থ্য ভবনে আধিকারিকরা ইতিমধ্যে আসা শুরু হয়েছে এবং এখানে আমরা যেখানে রয়েছি স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানও চলছে। যে আন্দোলনরত ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে আমরা কথা বলেছি, আবারও ফের কথা বলবো তাদের সঙ্গে, তাদের থেকে জেনে নেব যে এই যে ইমেল করা হয়েছে, আপনারা ইমেল করেছেন, কোনো জবাব এসেছে না? আমাদের যে একটা ইমেল এসেছিলো তার জবাবে আমরা যে ইমেল দিয়েছি এবং তার জবাব এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি, আমরা ওয়েট করছি জবাব আসে। আপনারা সেখানে কি বলেছেন আর যে ইমেল এসেছিলো তাতে কি বলা হয়েছে? এই ইমেলের রিপ্লাই আমরা সেটাই বলেছি যে এই ইমেলটাকে কেন আমাদের রিজেক্ট করতে আমরা বাধ্য হয়েছি, কারণ এই ইমেলটাতে যে ভিতরে কন্টেন্ট ছিল, যে ভাষাটা ওর মধ্যে ছিল, এবং যিনি ইমেলটা পাঠিয়েছিলেন, প্রথম কথা যিনি ইমেলটা পাঠিয়েছিলেন তাকেই আমরা পদত্যাগ এবং ইস্তফা চাওয়ার জন্য ইমেল এখানে অবস্থান বিক্ষোভ করছি, তার তরফ থেকে ইমেল এসছে। প্লাস ওখানে যে কন্টেন্টটা ছিল সেখানে আমাদের ম্যাক্সিমাম টেন, তারপরে ইউ মে বি অ্যাটেন্ড, তারপরে আপনার ডিয়ার অনলি স্যার, এই ব্যাপারগুলো যে লেখা ছিল আমাদের একটু ইমেলটার কন্টেন্টেই একটু ডিসগ্রেসফুল লেগেছে, যেটার জন্য আমরা প্রতিবাদ করেছি। কারণ আমাদের প্রতিবাদ প্রথম থেকেই যেটা ছিল সেটা ওই মহিলাদের যে একটা আলাদা রকমের অধিকার, মহিলাদেরকে যে কোনোভাবে ছোটো করে দেখা যাবে না, সেই অ্যাঙ্গেলে আমরা প্রথম থেকেই প্রতিবাদ করে আসছি। এবং ওখানে যে অন্তত একটা ওয়ার্ড ম্যাডাম ওয়ার্ডটা অন্তত দেওয়া ওনাদের, আমার মনে করি যিনি ইমেলটা পাঠিয়েছেন আমি বলবো তানার ম্যাডামকে বলা উচিত যে ম্যাডাম ওখানেও ইমেলে একটা ম্যাডাম লেখা আমার দরকার। জানি না কীভাবে এত উদ্ধত্ত এভাবে দেখাচ্ছেন, আমরা এখন বুঝতে পারছি না কেন। আপনারা কতক্ষণ ওয়েট করবেন? আজকে আপনাদের কি প্ল্যানিং যে আপনাদের যদি ইমেল পাঠানো হয় বৈঠকের জন্য আপনাদের অবস্থানটা কী? আমরা তো অবস্থান বিক্ষোভ চালিয়েই যাব। আমরা আপাতত যেটা সবার মধ্যে সেটা হলো ঠিকঠাক অফিসিয়ালস, এবং যদি আমরা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারা বারবার বলতে চাইছেন সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যদি ডাক আসে আমরা অবশ্যই আলোচনার জন্য তৈরি আছি, কিন্তু সে তারও রিকুইজিট কিন্তু আমাদের শর্ত থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনার জন্য। সংখ্যায় কত আপনারা বলেছেন? কারণ 10 সংখ্যাটা বেঁধে দেওয়া হয়েছিল না, 10 সংখ্যা মেডিকেল কলেজ তো 26টা, আপনি 10 সংখ্যা তো কোনোভাবে বলতেই পারেন না, কারণ সমস্ত মেডিকেল কলেজের এটা একটা আন্দোলন, মিনিমাম নাম্বার তো 35 হবেই আর কি। আরও একজন রয়েছে তার সঙ্গে কথা বলবো, কী বলবেন? এই যে ইমেল করা হলো আপনারা কালকে কি আপনারা যেতে যাননি, এই বিষয়টা কি কোনোভাবে মনে হচ্ছে আপনারা ভুল করেছেন বা লস্ট অপরচুনিটি? না, একদম ভুল বা লস্ট অপরচুনিটি আমরা বলতে রাজি নই, কারণ এই ডিসিশানটা সর্বসম্মতভাবে সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা মিলিত হয়েই ডিসিশানটা নিয়েছে। যে সদর্থক ভূমিকা আবারও বলছি প্রশাসনের তরফ থেকে, প্রশাসনের উচ্চ আধিকারিকের তরফ থেকে নেওয়া উচিত ছিল সেইটা নেওয়া হয়নি, এবং যেভাবে অ্যাপ্রোচটা করা উচিত ছিল সেই অ্যাপ্রোচটা আমাদের জুনিয়র ডক্টর, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফ থেকে সেই সদর্থক বার্তা, সেই অ্যাপ্রোচটা ভালো লাগেনি। আমরা বলছি আমরা আলোচনার রাস্তা সবসময় খোলা রেখেছি, ডক্টর নাইয়াও বললেন, আমিও বলছি যে আমরা আলোচনা করে একটা মীমাংসায় আসতে চাই, একটা সদর্থক ভূমিকা প্রশাসন গ্রহণ করুক আবারও বলছি, এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজের যে রিপ্রেজেন্টেটিভ সেই রিপ্রেজেন্টেটিভ মিলে আমরা রাজ্য প্রশাসনের একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা আলোচনায় বসতে চাই, এবং সেই আলোচনার পথ আমরা খোলা রেখেছি। ওনারা একটা বার্তা আমাদেরকে দিলেই, আমাদেরকে একটা ভালোভাবে ইনভিটেশন পাঠালেই আমরা যাব। আপনারা আলোচনার পর কি অবস্থান তুলে নেবেন, আপনাদের কি মতামত? এই যে আলোচনা হলো, আপনাদের দাবিগুলো মানা হলো বা সেই বিষয়ে আশ্বাস দেওয়া হলো, আপনারা কি অবস্থান তুলে নেবেন? একদম অবস্থান তো করারই কোনো প্রশ্ন ছিল না যদি দাবি মেনে নিত, আমাদের দাবি সম্পূর্ণ ক্লিয়ার, আমাদের যা যা দাবি আছে যদি মেনে নেন তাহলে তো অবস্থানের কোনো প্রশ্নই ওঠে না। আমরা যাব ওখানে শুধু ডিসকাশনের জন্য নয়, আমরা ওটাই বলবো যে আমরা আমাদের আপনি দাবিগুলো মানুন, আমরা অবস্থান তুলে অবস্থান। এই যে নতুন করে দাবি করছেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, সেইগুলো কি মনে হয় না আপনাদের কিছুটা দীর্ঘায়িত করছেন, আপনাদের দাবিগুলো ক্রমশ সময়ের সঙ্গে বাড়ছে? একদমই নয়, নতুন করে নয়, আমরা যে সিস্টেমে জায়গাটা বলছি, আপনি যেটা বলছেন পরপর যত না ঘটনা প্রবাহ ধীরে ধীরে বাড়ছে বোঝা যাচ্ছে যে এনারা কিভাবে জড়িত। আমরা একটা গ্রস প্রথমে নাম্বার দিয়েছিলাম, 5টা দাবি দিয়েছিলাম, তার সাব ক্লজ যদি আপনি ভাবেন এগুলো কিন্তু এসেই যাচ্ছে, কারণ
অনেক পরে আমরা যে এভিডেন্স টেম্পারিং দেখছি, সেখানে ডিএমইর সাইন দেখছি, সেখানে ডিএইচএস সাইন দেখছি, সেখানে হেলথ সেক্রেটারির সাইন দেখছি। এখন যদি এনারা ওই ডিরেক্টলি ওই ঘটনাটা এভিডেন্স টেম্পারিংয়ের জন্য ইনভলভ না হতেন তাহলে সাইন করতেন না। সো যত ঘটনা প্রভাব আসছে ওই জিনিসগুলো আমাদের সামনে আসছে, এবং আমরা যদি এদের দাবি, এদের পদত্যাগের দাবি না করি তাহলে স্বাস্থ্যভবনের যে গুগুর বাসা এবং যে অন্যায়টা চলছে সেটা আমরা মানুষের কাছে যেটা বলছি সেই ক্লিয়ারেন্সটা যদি আমরা না করতে পারি, এনাদের নাম যদি সে ইনক্লুড না হয়, তাহলে তো আমরা বলবো আমরাই সাধারণ মানুষের সঙ্গে ইনজাস্টিস করে দেবো। তো এক্ষেত্রে ওনারা ডিরেক্টলি ইনভলভ আমরা যখন দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আলাদা করে দাবি, এক্সট্রার কোনো দাবির এখানে কোনো প্রশ্নই উঠছে না, ওই দাবির মধ্যেই ওনারা ইনক্লুড আছে। অর্থাৎ তাদের বক্তব্য যে রাজ্য সরকারের তরফ থেকে প্রথমে যেভাবে তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেই অ্যাপ্রোচটাই কোনোভাবে ঠিক ছিল না, এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সঠিকভাবেই সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের দাবি। আজকে তারা বৈঠক করতে রাজি আছেন, তবে সংখ্যার ব্যাপারে তাদের সংখ্যাটা 35-10 নয়, এবং সেইখানে গিয়ে যে আলোচনা করে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় অবশ্যই তারা অবস্থান তুলে নেবে। একেবারেই জিলাম, ধন্যবাদ।